আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার বুইয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমার বাংলা বই তৃতীয় শ্রেণী পাঠ 10 একাই একটি দুর্গ অনুশীলন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি একাই একটি দুর্গ গল্পটি সবাই পড়েছে। অনুশীলন এক নম্বর আছে, দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ দিন। অধিনায়ক, অকুতোভয়, আত্মদান, নির্বিঘ্নে, বীরশ্রেষ্ঠ, সমাহিত, গোলা, পরীক্ষা, ভূষিত। অধিনায়ক অর্থ দলনেতা, অধিনায়ক দলনেতা। অকুতোভয়, ভয় নেই এমন। অকুতোভয়, ভয় নেই এমন। আত্মদান, নিজের প্রাণ উৎসর্গ, নিজের প্রাণ উৎসর্গ। নির্বিঘ্নে, নিরাপদে বাধাহীন ভাবে। নির্বিঘ্নে, নিরাপদে বাধাহীন ভাবে। বীর শ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব, বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব। সমাহিত, কবরে শায়িত, সমাহিত কবরে শায়িত। গোলা, গোল আকৃতি বিশিষ্ট পদার্থ, গোলা গোল আকৃতি বিশিষ্ট পদার্থ। পরীক্ষা, আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত, আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। ভূষিত, অলঙ্কৃত সজ্জিত, ভূষিত অলঙ্কৃত সজ্জিত। দুই নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। পরীক্ষার, বীরশ্রেষ্ঠ, অধিনায়ক, অকুতোভয়, সমাহিত, নির্বিঘ্ন। যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো, যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো। অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বলে, অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বলে। মুস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ, মুস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ। সৈন্যরা পরীক্ষার ভেতর থেকে গুলি ছুড়ে, সৈন্যরা পরীক্ষার ভেতর থেকে গুলি ছুড়ছে। মুস্তফা কামালকে দরুইনে সমাহিত করা হয়, মুস্তফা কামালকে দরুইনে সমাহিত করা হয়। তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। তিন নম্বর, দেখো পাঠ অনুসরণ করে নিচের ঘটনার পাশে তারিখবাচক শব্দ লিখ। ক নম্বর, পাকিস্তানি বাহিনী আখাউড়া রেললাইন ধরে এগোয়, কত তারিখে ছিল? 16 এপ্রিল। পাকিস্তানি বাহিনী আখাউড়া রেললাইন ধরে কবে এগোয়? 16 এপ্রিল। খ, দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ হয়, কবে গোলাবর্ষণ শুরু হয়েছিল? 17 এপ্রিল। 17 এপ্রিল। ঘ, মুস্তফা কামাল শহীদ হলেন, মুস্তফা কামাল শহীদ হলেন 18 এপ্রিল। মুস্তফা কামাল কবে শহীদ হলেন? 18 এপ্রিল। চার নম্বর, দেখো আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি। ও, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি। স্বাধীনতা দিবস 26 মার্চ। স্বাধীনতা দিবস 26 মার্চ। বিজয় দিবস 16 ডিসেম্বর। বিজয় দিবস 16 ডিসেম্বর। 5 নম্বর, দেখো ঠিক উত্তরটি বাছাই করে বলিও লিখি। ক, মুস্তফা কামাল সমাহিত হয়েছেন রাউন্ডবাড়িয়া, দরুইন, আখাউড়া, কুমিল্লা। দরুইন, মুস্তফা কামাল সমাহিত হয়েছেন কোথায়? দরুইন গ্রামে। খ, এই যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন? 8 জন, 9 জন, 10 জন, 11 জন। 10 জন। এই যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন? 10 জন। পাকিস্তানি হানাদার বাহিনীরা এগিয়ে আসছিল ঢাকার দিকে, দরুইনের দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কুমিল্লার দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে। 18 এপ্রিল কয়টার সময় প্রচন্ড বৃষ্টি হলো? সকাল 9টায়, বেলা 11টায়, দুপুর 1টায়, দুপুর 2টায়, বেলা 11টায়। 6 নম্বর, দেখো প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক, কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? পাকিস্তানি হানাদার বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল, পাকিস্তানি হানাদার বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল। মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিলেন? মুক্তিযোদ্ধারা দরুইন গ্রামে অবস্থান নিয়েছিলেন। মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিলেন? দরুইন গ্রামে। মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল? মুক্তিযোদ্ধাদের সামনে যে দুটি পথ খোলা ছিল তা হলো, হয় সামনাসামনি যুদ্ধ করা, না হয় পিছনে
হাঁটা, হয় সামনাসামনি যুদ্ধ করা না হয় পিছনে হাঁটা। গ নাম্বার, সঙ্গীদের জীবন বাঁচাতে মুস্তফা কামাল কি সিদ্ধান্ত নিল? সঙ্গীদের জীবন বাঁচাতে মুস্তফা কামাল বললেন, আপনারা পিছনে হেঁটে যান, আমি একাই শত্রুদের মোকাবেলা করব। একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে? কেন একাই একটি দুর্গ মুস্তফা কামালকে বোঝানো হয়েছে? কারণ তিনি নিজেই অন্যান্য সঙ্গীদের বাঁচাতে একা যুদ্ধ করেছিলেন, শত্রুদের মোকাবেলা করার জন্য একাই গুলি অনবরত গুলি চালিয়ে যাচ্ছিলেন। সাত নম্বর, দেখো বিভূতি শব্দ জেনে নিয়ে ফাঁকা করে ঠিক উত্তরটি বসিয়ে বাক্য তৈরি করি। জীবন মৃত্যু, জীবন মৃত্যু, শত্রু মিত্র, শত্রু মিত্র। কম অনেক, কম অনেক, হালকা ভারী, হালকা ভারী। বন্ধ খোলা, বন্ধ খোলা। আমাদের দেশে ঢেস নদী আছে, আমাদের দেশে কম না অনেক, অনেক নদী আছে। মুক্তিযুদ্ধে অনেকেই ঢেস দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। পাকিস্তানি সেনাদের সাথে ছিল ঢেস অস্ত্রশস্ত্র, বাড়ি অস্ত্রশস্ত্র। ঢেস বাহিনী গোলাবর্ষণ শুরু করলো, শত্রু বাহিনী গোলাবর্ষণ শুরু করলো। শুক্রবারে আমাদের স্কুল ঢেস থাকে, শুক্রবারে আমাদের স্কুল বন্ধ থাকে। সবাই মনোযোগ সহকারে বাসায় পড়াটি শেষ করে ফেলবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।